السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد الشهد شغل جرب ولي اللهم جمالهم حسنة جميلة
خصالهم صلوا عليه وآلهم مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد شيخ قد سينا سوجان ما بلغ العلم بكماله كشف الدجى بجمالهم حسنة جميع خصالهم صلوا عليه وآلهم إن ردى يا ريح السباب يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلم بجماله كشف الدجى بجمالهم حسنة جميع خصالهم صلوا عليه وآله অতি জবাহি মমতাজ মিয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম অত্র বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জালালে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা থেকে এই পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে হায়াত নসিব করেছেন এবং আজকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মানবতার বন্ধু, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উম্মত হতে পেরে আমরা আল্লাহ শুকরিয়া আদায়পূর্বক রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 9ই মুহররম 1445 হিজরি, 13ই শ্রাবণ 1430 বঙ্গাব্দ, 28শে জুলাই 2023 খ্রিস্টাব্দ। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে, দুপুর গড়িয়েছে 11টা 56 মিনিট এবং আজকে সূর্যাস্ত হবে 6টা 38 মিনিটে। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র আশুরা। যেহেতু আমরা মুহররম মাস অতিক্রম করছি, গত জুমায় আমরা বলেছিলাম আজকে আশুরা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আশুরা মানে আমরা প্রত্যেকে মনে করি কারবালার দিবস, নাকি এটা মনে করি না? আসলে আশুরা মানে শুধু কারবালার দিবস নয়, অর্থাৎ আশুরার তাৎপর্য শুধুমাত্র কারবালার ঘটনা তথা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের জন্য নয়, যেমনটা আমাদের অনেকেরই অনেকে আমরা মনে করে থাকি, আমাদের অনেকেরই মনে হয় যে মনে হয় আশুরা মানেই কারবালার ঘটনা। এই জন্য আমরা পদে পদে ভুল করি, ভুল করে বসি। তবে হ্যাঁ, আশুরা দিবসে পৃথিবীতে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা থেকে একটি হলো কারবালার ট্র্যাজেডি, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া আশুরার দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কারণে আশুরার তাৎপর্য আরও বৃদ্ধি পেয়েছে। আশুরাতে সংঘটিত মোট 13টি ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই 13টি ঘটনার মধ্যে প্রথম হচ্ছে পবিত্র আশুরা তথা মহরমের 10ম তারিখ দিবসটি বনি আদম তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার যে কারণগুলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সূচনা বা সৃষ্টি করেছেন এই 10ই মুহররম। আল্লাহু আকবার। প্রথমত বিশেষত্ব হচ্ছে এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। দ্বিতীয়ত হচ্ছে এদিন ছিল শুক্রবার এবং কিয়ামতের মাধ্যমে এদিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আশুরার দিবসে দুনিয়ার সৃষ্টি এবং আশুরার দিবসেই দুনিয়ার ধ্বংস।
এজন্য আশুরার বিশেষত্ব রয়েছে তৃতীয় হচ্ছে এদিনেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ করিয়ে দেয়া হয়েছে অর্থাৎ নামিয়ে দেয়া হয়েছে হযরত আদম এবং বিবি হাওয়ার কাহিনী তো আপনারা জানেন যে গন্ধম ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছে জান্নাত থেকে তো এদিনই ছিল আশুরা এটি ছিল কোন দিন আশুরার দিবস এদিনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন যে অপরাধ করেছিলেন সেই অপরাধের তওবা এদিনই কবুল করেছিলেন এদিনই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে মহাপ্লাবন সংগঠিত হয়েছিল এটা আপনারা জানেন সেই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে তার সেই নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম এই আশুরার দিবসে আবার পৃথিবীতে অবতরণ করেন সম্মানিত হাজেরিন এরপরে যে বিশেষত্ব সেটি হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন কঠিন দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত ছিলেন আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের মধ্যে ফোঁটা উঠেছিল আর ওই ফোঁটাতে পশম ধরে সেটা একদম পচতে পচতে পুরো শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো পচে গিয়েছিল যখন জিহ্বার গোড়ায় চলে এসেছিল আল্লাহর এটি ছিল পরীক্ষা আর এই পরীক্ষায় আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন তিনি একবারের জন্য আল্লাহর শরণ থেকে তার একটি মুহূর্ত দূরে ছিলেন না যখন জিহ্বার গোড়ায় পোকা ধরেছিল তখন তিনি আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকার মতো যে জিনিসটি এটি তো চলে যাচ্ছে আমি এখন কিভাবে ডাকব অর্থাৎ জিহ্বা পোকা খেয়ে ফেলতেছে এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া কবুল করার সাথে সাথে তাকে সম্পূর্ণ একজন যুবকে পরিণত করে দিয়েছিলেন যেখানে হযরত এখানে তিনি স্বাভাবিক অবস্থায় বলেননি তাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল তার শরীর থেকে দুর্গন্ধ ছুটেছিল তাকে যখন জঙ্গলে ফেলে দিয়েছিল ফোকায় যখন তার জিহ্বা খেয়ে ফেলছিল তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন তখন আল্লাহ তাআলা তাকে একজন 40 বছরের যুবক বানিয়ে দিয়েছিলেন এবং সেই দিনটি ছিল আজকের এই আশুরার দিবস এদিন এই হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেটের ঘটনা আপনারা জানেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে আজ এই আশুরার দিবসে তিনি রক্ষা পেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে আগুনে নিক্ষেপ করেছিল 40 দিন তিনি নমরুদের আগুনের মধ্যে ছিলেন আর এই 40 দিন অবস্থানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতে অর্থাৎ আল্লাহ তো বলেছিলেন কুল না ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম যে হে আগুন তুই ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যা এসি এয়ার কন্ডিশন হয়ে যা তখন ওখানে এয়ার কন্ডিশন হয়ে গেল ওখানে ফুল বাগান হয়ে গেল ফলে ফুলে পরিপূর্ণ হলো ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সময় অতিবাহিত করেছেন এরপর তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন আজকের এই দিবসে কোন দিবসে আজকের এই আশুরার দিবসে আশুরার দিবসে 10ই মুহররম এদিনই হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন তার বংশধরদের কাউকে বাদশাহী প্রদান করার জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছিলেন এই মুহররম দিবসে 10 তারিখে 10ই মুহররম হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ঘটনা আপনারা জানেন তাকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল সেখান থেকে ব্যবসায়ীরা তাকে তুলে নিয়ে গিয়েছিল এরপরে সেখানে তিনি তাকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন যখন দেশে দুর্ভিক্ষ লেগেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশে খাবার ছিল সেখানে তার ভ্রাতাদের সাথে অতঃপর তার পিতার সাথে দেখা হয়েছিল এই মুহররমের 10 তারিখে এই মুহররমের 10 তারিখে এরপরে আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন এদিনই আল্লাহ বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের বন্দীদশা থেকে উদ্ধার করেছিলেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন পবিত্র কোরআন শরীফের আয়াত আপনারা দেখেছিলেন দেখেছেন হযরত মূসা আলাইহিস সালামকে
তার দলবল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন আর ফেরাউন সম্প্রদায়কে লোহিত সাগরে ডুবে মেরেছিলেন আজকের এই দিবসে আজকে অর্থাৎ এই মুহররমের 10 তারিখে পবিত্র আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং সশরীরে তিনি তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন তাহলে আমরা কতগুলো ঘটনা বললাম এরপরে সর্বশেষ এই আশুরা আমাদের কাছে বেশি মর্যাদাপূর্ণ হয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়োগের কারণে শাহাদাতের কারণে এবং মর্মান্তিক দুর্ঘটনার কারণে আমাদের কাছে এই আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ তো আমরা এই আশুরার কিছু করণীয় এবং বর্জনীয় বলেই আমরা কারবালার কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আশুরা আগামী কাল 29 জুলাই 29 জুলাই এটার করণীয় কাজ কি এই আশুরার প্রথম করণীয় কাজ হচ্ছে আরবি তারিখ ব্যবহারে মুসলমানদেরকে অভ্যস্ত হওয়া আরবি তারিখ ব্যবহারে মুসলমানদেরকে অভ্যস্ত হওয়া আমি গত জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 37 নং আয়াতে তিনি যে চন্দ্র সূর্য যেদিন সৃষ্টি করেছেন পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি আরবি গণনা শুরু করেছেন সেই কথাটা আমি বলেছিলাম ঠিক আজকে আপনাদের কাছে বলবো হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে এই মুহররম এই মুহররম বাংলা ইংরেজি নববর্ষ কখন শুরু হবে তা আগে থেকেই আমরা খুব খোঁজ খবর রাখি নাকি খুব রাখি আবার বাংলা যখন পয়লা বৈশাখ আসে আমাদের তো বাঙালিপনা এমনভাবে উতলিয়ে উঠে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমাদের এটা তৌফিকে নসিব না করুন প্রত্যেকে বলি আমিন কিন্তু আফসোসের বিষয় আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের দিন থেকে যে তারিখ গণনা শুরু করা হয় অর্থাৎ হিজরি নববর্ষ এই হিজরি সেই সম্পর্কে হিজরি নববর্ষ সম্পর্কে আমাদের কোনো খোঁজ খবর নাই আরবি কয় তারিখ আমি শুরুতে বলেছিলাম এখন আপনারা বলেন আজকে কয় তারিখ আজকে 9 তারিখ কিন্তু ওই আগামীকাল তো বলছি 29 তারিখ 29 তারিখে 10 তারিখ হবে এটা আপনারা জেনে গেছেন এটা নকল হয়ে গেছে কিন্তু অনেকে জানতে না অনেকে জানতো বেশ মাশাআল্লাহ আরবি জানা আমাদের দরকার আরবি জানাটা আমাদের দরকার কেউ আমাদেরকে তারিখ জিজ্ঞাসা করলে শুরুতে আমরা ইংরেজিটা বলি ফেলি নাকি তাহলে আমাদের বাংলারও হিসাব নাই মাতৃভাষার জন্য দেশপ্রেমিক যারা দেশের জন্য যাদের এত কাতরতা এদের বাংলা ভাষারও খবর নাই বাংলা তারিখেরও খবর নাই আরবি তো নাই সম্মানিত হাজেরিন তারিখ লেখা ও বলার ক্ষেত্রে আমরা হিজরি তারিখ ব্যবহার না করে ইংরেজি তারিখ কেন ব্যবহার করি কই ইহুদি নাসারা খ্রিস্টানরা তো আমাদের আরবি ব্যবহার করে না করেনি করে আমরা যদি চালু করি ইনশাআল্লাহ শুরু হবে আমরা ইংরেজি তারিখ ব্যবহার করতে অনেক বেশি আগ্রহী কারণ ইংরেজিটাকে আন্তর্জাতিক ভাষা করে ফেলেছে আরবিটা হয়নি এই জন্য আমরা ইংরেজিটাই করি বেশি তাহলে আমরা যদি এটা চালু করি আস্তে আস্তে হয়তো আমাদের আরবি ভাষা চালু হতে পারে আরবি তারিখ আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দিন তার কোরআনে উল্লেখিত তারিখ ব্যবহার করার তৌফিক দান করুন প্রত্যেকে বলি আমিন যা হোক মুহররম মাসের বিশেষ একটি ফজিলত পূর্ণ দিবস হচ্ছে এই আশুরা তথা মুহররমের 10 তারিখ এই দিবসের ফজিলতপূর্ণ কিছু আমলের কথা হাদিস শরীফে এসেছে সহিহ মুসলিমের রওয়ায়েতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আবদালুস সিয়ামি বাদা রমাদানে শাহরুল্লাহিল মুহররম রওয়াহু মুসলিম আল্লাহর নিকট রমজানের রোজার পর শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা মুহররমের রোজা কয়টি কয়টি দুইটি আগে আশুরার রোজা ছিল একটি কয়টি ওই ইহুদিদের চেয়ে খ্রিস্টানদের চেয়ে
অর্থাৎ ইহুদিরা 10 তারিখে রোজা রাখত এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রেখেছো আমরা আশুরার রোজা রেখেছি 10 তারিখ তখন ইহুদিদের সাথে সাদৃশ্য না রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমরা দুইটি রোজা রাখব কয়টি দুইটি রোজা রাখব আশুরার রোজা ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমিল আশুরা احتسب على الله ان يكفر السنه التي قبله আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে 10ই মুহররমের রোজাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এটি মুসলিম এবং তিরমিজি শরীফ এই হাদিসটি বর্ণনা করেছে আমাদেরকে আশুরার রোজার এই 10 তারিখের আগে একটি রাখতে হবে নতুবা পরে একটি রাখতে হবে দুইটি রোজা মাসকানেরটা থাকবে 10 তারিখেরটা থাকবে আগে একটি পরে একটি قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما او بعده يوما رسول صلى الله عليه وسلم ارشاد করেছেন তোমরা পবিত্র আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের সাথে সাদৃশ্যতা তোমরা ত্যাগ করো এবং আশুরার আগে অথবা পরে একটি করে মোট দুটি রোজা তোমরা রাখো হয়তো আগে একটি রাখো পরে একটি রাখো মোট দুইটি কয়টি দুইটি রোজা এটা যদি রাখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো এক বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন এর দুই সূরত যেটা আমি বলেছি আগে একটি পরে একটি সহি মুসলিমের রেওয়ায়েতে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুদিন পূর্বে বলেছিলেন লাইন ইস্তু ইলা কাবিদিন লা সুমান্না তাসিয়া আমি যদি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখের রোজা রাখব তাহলে 9 তারিখের উপরে গুরুত্ব দিছে আজকে দিন আজকে দিনের কথা গুরুত্ব বেশি দেওয়া হয়েছে কিন্তু তিনি আগামী বছরের পূর্বেই মৃত্যুবরণ করেছেন তাই সতর্কতা হলো মুহররমের 10 তারিখের সাথে মিলিয়ে দুইটি রোজা রাখা আগে বা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের গুরুত্বটা একটু বুঝিয়েছিলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল রমজান মাসের রোজার নির্দেশ অবতীর্ণ হওয়ার পর আশুরার রোজার বিষয়টি মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ যার ইচ্ছা রাখতে পারে আর যার ইচ্ছা ছেড়ে দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসসমূহের উপর আমল করে কেউ যদি ব্যক্তিগতভাবে নফল রোজার বিষয়ে যত্নবান হন তাহলে তা তার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যেহেতু ঘোষণা করা হয়েছে এক বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে এছাড়া মুহররম মাস অর্থাৎ আশুরে হুরুম বা সম্মানিত চার মাসের অন্তর্ভুক্ত হওয়ায় গুনাহ থেকে বাঁচার বিশেষভাবে চেষ্টা করা আশুরে হুরুম মানে আরবি 12টি মাস কয়টি মাস 12টি 60টি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে এবং এই 60টি মাসকে পবিত্র বলা হয়েছে সম্মানিত করা হয়েছে এই 60টি মাস হচ্ছে জিলকাদ জিলহজ মুহররম এবং রজব মাস এই যেহেতু মুহররমের 10 তারিখে এই রোজা তাহলে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ আর গুনাহ থেকে বাঁচার বিশেষভাবে চেষ্টা করা আমাদের কর্তব্য এবং নেক আমলে বেশি যত্নবান হওয়া অত্যন্ত কল্যাণকর বিষয় আমাদের জন্য সম্মানিত হাজেরিন এখানে করণীয় সম্পর্কে আরেকটু কথা বলি যে আশুরার 10 তারিখে খানার বিরুদ্ধে আমি বলবো কিছুক্ষণ পরে তারপরও পরিবারের জন্য কিছু ভালো খাবার তৈরি করার বিষয়ে একটা হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা
سنته حضرت ابو হুরায়রা رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد করেছেন যে ব্যক্তি আশুরার দিন স্বীয় পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর তাকে সচ্ছলতায় রাখবেন আল্লাহু আকবার এই হাদিসটি এই খুব একটি ইয়ে নয় সুয়াবুল ঈমান গ্রন্থে উল্লেখ করা হয়েছে তাই আশুরার এই যে আশুরা আমরা বর্ণনা করেছি এই আশুরার মধ্যে অনেকগুলো আমাদের